উমর যখন নারায়ণ তাকবীর আল্লাহু আকবর করে চিল্লান ফুয়া পড়ছে, আবু জাহলে তা ঘরের তো দৌড় দিয়া বাড়ি আইছে, তাই তো মনে করছে আগিলে আনতাছে, বাড়ি আইয়া সেটা দৌড় দিয়া এমন জোরে দৌড় দিছে কেন আল্লাহু আকবর কয়। এই কথা কয়ে যখন দৌড় দিছে যে তাকাইয়া প্রথমে আইয়া দেহে ওই উমরের তরবারিটা দিয়া ঢেস দিয়া কাবা করার লগে হেলান দেন রেখে দৌড়িছে। হ্যাঁ, তা আবু জাহেল দৌড় দিয়া উমরের দিকে নজর পড়ছে, পরে একটা হার্ট ব্রেক করছিল, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে। এটা নিয়ে আমরা ফিসে ফিসে ঘুরবো, সেই সময় যেটা করি করার, কখন যে এটা নিয়ে কইতাছে আমরা টেবিলে বাইরা লাইবো কী থা করার, উমরে কই কুবা কুবি সে তো হইব, এটা তো জানা কথা। ফারমানি কিতাছে জিগানি আর রাসূলুল্লাহ ফারমানি, যেইমাত্র যখন ইসলামে মুসলমানের সংখ্যা ছিল 22 জন, কোনো কোনো বর্ণনায় আছে 40 জন, সেই দিন আমি না কাফাই লইলাম। আপনার সামনে না ঘটনা না, আমি যেদিন ইসলাম গ্রহণ করলাম আপনার রাত রাত দুইটা জিজ্ঞেসলাম না, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি সত্য না, আপনি না কইলেন সত্য, আমি যে জিজ্ঞেসলাম আল্লাহ কি এক না, আপনি না কইলেন একে, তখন না আমি আপনার কইলাম ইয়া রাসূলুল্লাহ বাইরে আইয়েন, আপনি না আমার কইলেন ফাগলামি করিস না। আমি যে এই কথাটা বলতেছিলাম, মুসলমান মুসলমান বাঘের বাচ্চা, আমরা জীবনে কাফের বেদিন রে 15-20টা দিয়ে আমরা তারা আলিগঞ্জে না, আর ওহন আমরার ফলাফল ইমান নাই তো, দুর্বল ইমান। যখন 313 জন নবীজি যখন মসজিদে বইয়া কানতে আছে, কথা মনে পড়ছে কই লাই, যখন উমরে যখন নবীজির কানতে আছে, সাহাবারা গিয়া কই রাসূলুল্লাহ সারাটা জীবন আপনি মক্কা শরীফ কানছেন, মদিনায় লইয়া যাম কান্দা থামানের লেগিয়া, আপনি এখানে ওই কান্দন শুরু করছেন, আপনি কি শুরু করছেন, আপনি কান্দা থামাই দেন না, আপনি খালি কান্দেন কি তো কইবেন না, আপনি কি মরে গেছি গা, আপনি কি মুসলমতের মতো মনে করছে যে আপনি হারাই দিয়ে গেছি গা, এই দেহের ভিতরে একটা ফোটা রক্ত থাকতে কোনো মুসলমান আপনি নবীজিকে ফেলে চলে যাবে না, ঠিক কি না, কি হয়েছে কর কান্দাকাটি করুন না। নবীজি গাও কান্দি কি আর কম দুঃখে, গোপন সূত্র খবর পাইছি এখান টেবিলে 1000 রেডি হয়েছে, আমরা টেবিলে মাইরা লাগবে কইতে আছে আবু বকরের লগে, আবু বকরে কি গরম না নর, একবারে নরম মানুষ আবু বকরের জিগাইতেছে, আবু বকর কাফের বিলে 1000 রেডি হইছে, আমরা বিলে ইত্যাদি দুইটা হালাইয়া কই নাইব, তোমার কি মত? আবু বকরে দাঁড়াইয়া কইয়া রাসূলুল্লাহ মক্কা শরীফ আমার ব্যবসা আছিল, কাফরের গাঠিটা বেড়াইয়া হালাইয়া এইখানে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমি এক কাফরে কোনো মতো আপনার লগে আইয়া পড়ছি মদিনায়, আমরা কি ছাইরা দেই না বেড়াই মক্কা শরীফে, আমি সাথে শুনেছিলাম না ব্যবসা ট্যাবসা হালাই দিয়ে আইয়া পড়লাম শান্তির লেগিয়া, আর এখানে যখন সেই শান্তি নষ্ট করিয়া মক্কাতে মদিনায় তো চা আই তো কম আবু বকর যখন কইছে আইতো কর, নবীজি গেছে তোমার তো শুনলাম, ওমার কই ইয়া রাসূলুল্লাহ ক ঘটনা কিটা, কই ইয়া রাসূলুল্লাহ ফিটটা বেড়াত লাগিয়ে গেছে, এটা আমি অনেক তামাশা করছে, আমি হ্যাবলে মদিনায় আইতাম চাইলাম চাইছিলাম না, খালি আল্লাহ কইছে আর আপনি বেড়ে এখন আইয়া ফর, এখান দিয়ে যখন ফারতাম না আমরা মাইনরিটি, এখান দিয়ে মেজরিটি, আমরা সংখ্যায় কম এখান দিয়ে বেশি, দিন আইব এইরকম দিন আইব, এখান দিয়ে আমরা ফিসে ফিসে ঘুরবো, সেই সময় যেটা করি করার, কখন যে এখান দিয়ে কইতাছে আমরা টেবিলে বাইরা লাইবো কী থা করার, উমরে কই কুবা কুবি সে তো হইব, এটা তো জানা কথা। ফারমানি কিতাছে জিগানি আর রাসূলুল্লাহ ফারমানি, যেইমাত্র যখন ইসলামে মুসলমানের সংখ্যা ছিল 22 জন, কোনো কোনো বর্ণনায় আছে 40 জন, সেই দিন আমি না কাফাই লইলাম, আপনার সামনে না ঘটনা না, আমি যেদিন ইসলাম গ্রহণ করলাম আপনি রাত রাত দুইটা জিজ্ঞেসলাম না, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি সত্য না, আপনি না কইলেন সত্য, আমি যে জিজ্ঞেসলাম আল্লাহ কি এক না, আপনি না কইলেন একে, তখন না আমি আপনার কইলাম ইয়া রাসূলুল্লাহ বাইরে আইয়েন, আপনি না আমার কইলেন ফাগলামি করিস না, এটা তো এটা তো যখন আমরা 22 জন হ্যাবলার কথা নাই, এটা এই সময়ের কথা, উমর ইসলামটা গ্রহণ করিয়া নবীজির কই ইয়া রাসূলুল্লাহ এক আল্লাহ সত্য না, কই অবশ্যই সত্য, কই দুনিয়া এবং পরকালে দুনু জগত সত্য না, কই দুনু জগত সত্য, কই তো ইসলাম গোপন থাকত করে বাইরে আইয়ে, নবীজি কই উমর ফাগলামি করিস না, কখনো বাইরে যাওয়ার সময় হইছে না, কই ইয়া রাসূল একটা কথা কইলে উমর ইসলাম গ্রহণ করে লাইছে কখনো সময় ছিল, সময়টা কবে, সময়টা কবে, আপনি আইবেন না,
নবীজিরা টান দিয়া বাইরে লইয়াইছে, 11 জন কইরা 22 জন, 20 জন কইরা 40 জন খেরা করাই দিয়া একটা দলের মাথার মধ্যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক দলের মাথায় মধ্যে আবির হামজা, উমরে কয় আমি খেয়াল করতে আছি কেড়ায় কহেন দিয়া ইয়ে আমি আগাইতে থাকেন। নবীজি কয়, বুখারী শরীফ বর্ণনা এসেছে, আমরা রেফ রাইট কইরা আমরা যখন আগাইতাম ছিলাম, আমরা কদমরা হালাই বালুর ভিতরে ডুববা যে গায়ে ফাওড়া আলগি দেয় বালুর ছেড় করে উড়ে উড়ে পুরা অন্ধকার কইরা আমরা যখন আগাইতে শুরু করলাম, কাবা শরীফের কাছে যখন গেলাম, উমরে আটকা চিল্লান দিয়া লাইছে নামায়েত তাকবীর যখন উমরে কইয়া রাসূলুল্লাহ আগান, উমরে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার কই চিল্লান ফুয়া উঠছে, আবু জাহেল তা ঘরের তো দৌড় দিয়া বাড়ি আইছে, তা তো মনে করছে আগিলা আনতাছে, বাড়ি আইয়া সেটা দৌড় দিয়া এমন জোরে দৌড় দিছে কেন আল্লাহু আকবার কয়, এই কথা কয়ে যখন দৌড় দিছে দে তাকাইয়া প্রথমে আইয়া দেহে ওই উমরে তরবারিটা দিয়া ঢেস দিয়া কাবা করার লগে হেলান দেন রেখে রয়ে রইছে, হেতে আবু জাহেল দৌড় দিয়া উমরের দিকে নজর ফরসে ফরে একটা হার্ট ব্রেক করছিল, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে, উমরে কয় আগাও না গিরে হে কয় ডর করে তরবারিটা কো দূরাইয়া করে না পাওয়া আইয়ো তুমি কি আগিলাম তা দৌড় দিছিলা, ভাবিরে কইয়া ইয়ো সাইলে সাইয়া রাখতো, এটা রে কইয়া ইয়ো আব্বা ডাকলে রে খেলাইতো, ওমর ইসলাম মান্না লাইছে আগিলা দিন নাই দৌড় দিও না, মনে করো না নবীজি একলা মানুষ ফাললে সাহস থাকলে মদিনায় কোনো বেড়াই তাইলে আমার সামনে আইয়ো আইতে তোমার বউরে কইয়া ইয়ো সাদা শাড়ি রে ফিন্দালাইতো, এটা রে কইয়া আব্বা ডাকলে রে খেলাইতো, ফিরত যাইতে না ফিরত যাইতে না আইয়া আইয়া বলো, আবু জাহেলে কয় কি কারি তুই না কল্যাণ তুই গেলি কাউ গেছলাম তো আছে তরবারিও রইয়া গেছলাম কত গিয়া সেটা নবীজির সামনে যখন বইছি আমি আমার তরবারিটা নবীর কদম মুবারকে রাখছি, নবীজি আস্তে করে করতে জানি একটা ধার তরবারি আমার কান্দের উফরে নিয়ে হালাইছে, লগে লগে আমি উমরের কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছি, ওই মোহাম্মদের তরবারি পাই লোকো উমরে সিল্লান দেখো এই তরবারি যেমন তেমন তরবারি না, এই তরবারির নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কলেমার তরবারি, সুবহানাল্লাহ কইতেন না আগিলা দিন নাই আইয়া রাসূলুল্লাহ 40 জনের আমরা আসলাম, তহনে দুইটা ফাত্তা মাত্তা দিছি না আর হন্দ মদিনা আপনার নাম লেখেন খেলা হবে বদরের প্রান্তরে ঠিক কিনা, নাম লেখেন নাম লেখতে লইছে পরে নবীজি কল হো নাম লেখো, লেখতে লেখতে লেখছে 313 জন, কয় যাও 313, কত যাও 313, কাফের কত এটা সিহন না মোড়া, আমরা তারা মোড়া না সিহ, আমরা সিহন সিহন 313 জন, নাম লেখে সারছে পরে নবীজি কয় নাম যে লেখলা তোমরা এই অস্ত্র ফাইবা কো, তোমরা যদি ভাত খাইতে ভাত খাও না অস্ত্র কই ফাইবা, মদিনার তারা ফাল দিয়া খেরিয়া কই ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করা মক্কা মদিনা দুই তারা মিললা আর অস্ত্র সাপ্লাই দেব মদিনার তারা, সুবহানাল্লাহ কইতো না কত যাও লইয়া গিয়ে গিয়া মদিনার তারা ঘরে গেছে গিয়া সে রাখ দেখো দাও ডাকু দাও ডানা রাখছিল কেন কইতেন রে না কতক্ষণ আগে খেলছে সাইয়া দেহে দাও আছে আসান নাই তোর বাড়িটা আসিল কোন রাত কইতেন যে না লাড়ছে সারছে গিয়া দেহে তোর বাড়ি ভাঙ্গা হালাই রাখছে, বর্ষা আছে বাট নাই দাও আছে আসান নাই ভাঙ্গা তোর বাড়ি সব থুবাইয়া থাবাইয়া নবীজির সামনে নিয়ে রাখছে, নবীজি কই ডিগিতে অস্ত্র কবে এটা দিয়ে কেমনি কিতা করবো কয় বালু দিয়ে দাঁড় দিয়ে লাইতাম না কিতা কর, সব লাইন দেরা দাঁড়াইয়া নবী অস্ত্র দিতে আছে দিতে 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 দিছে 312 জন, লোক কয় জন রইছে কয় জন 312 জন, অস্ত্র দিয়া সারছে পরে একজনে কই ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন, তুমি দেহ না শেষ কো নাই তুমি দেহন কিন্তু আমার দেহর দরকার কি, আমার নাম আছে না খাতার ভিতরে, খাতার ভিতরে নাম আছে আপনি আমার দিবেন এটা এটা অন্য কথা কি, খাতার ভিতরে নাম আছে আপনি অস্ত্র দিবেন ইয়া শেষ না আছে এটা আমার দেহর দরকার নাই তো, যে তার অস্ত্র পাইছে তারা কুবাইব আমি কি রং সাইম আমি ওদের কুবাই অস্ত্র দেন,
নবীজি কো বিরক্ত করে কো বিরক্ত না তো দিয়ালে লেবা জি কেন বিরক্তের কি আছে হলো অস্ত্র দেন কথা শুনি না অন্য কথা শুনি না কুবাকুবি একটু ওই দল্লা থাকো অস্ত্র দেন নবীজি আও দেহ নাই কবি দেহাম কি তো মিটা আমার নাম আছে আপনি নাম অনুযায়ী তালিকা দেখেন না খাতা ভিতরে আসেনি না নবীজি আও নাই তো কো না থাকলে কিছু একটা আপনি দিবেন না আপনি যেইটা দিবেন এইটা তো আমার অস্ত্র সুবহানাল্লাহ কয় না নবীজি লাভ দিয়ে উঠতে গিয়া দেহে মরুভূমির মাঝে একটা মরা খেজুরের ডাইল ফুলা রয়েছে খেজুরের ডাইলটা তো হাইয়াই না নবীজি কয় নে তোর অন্য কিছু দিতাম পারলাম না তুই এই ডেয়ে লগে রাখ সিল্লান দিয়া কয় আর রাসূলুল্লাহ অন্যদের তরবারি আমার মরা খেজুরের ডাল তোর বাড়ির চাইতে আরো সবচেয়ে দামি অস্ত্র তাহলে নবীজি নিজের হাতে দিছে এটার দাম অনেক আমরা তো সেই মুসলমান বেলা সেই মুসলমান সবাই বদলের প্রান্তরে চলে গেল মুসলমান মন দিয়ে শুনো কি খেলাটা গেল যুদ্ধের ময়দানে যখন গেল নবীজি এমন করে কাঁদতে শুরু করলেন সাহাবায়ে কেরাম কয় তিনি উপরের দিকে হাত উঠাইতে উঠাইতে এবং উপরে তুলে ফেললেন বগলের নিচের হাতের নিচের সাদা অংশ প্রকাশ হয়ে গেল কোনোদিন নবীর তো কাঁদতে দেখি নাই পুরা বদরের প্রান্তর মনে হয় কান্দে আকাশ কান্দে জমিন কান্দে মনে হয় বাতাস কান্দে বদরের প্রতিটা বালুকণা কান্দে আমরা দৌড় দিয়া গিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না থামান আপনি আর কাঁদেন না আমরা মুসার উম্মতের মতো মুসার উম্মত বিপদ দেখে মুসাকে ফালাইয়া পালাই গেছে আমরা সেই উম্মত না আমরা হলাম আপনার সেই উম্মত দেহের ভিতরে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে ততদিন আপনার উম্মত আপনাকে ফেলে যাবে না